আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল সুচিস লাইফলাইনে। আশা রাখি সবাই ভালো আছেন, সবার ফ্যামিলি সহ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি, কোনো কুকিং শো নয়। আমার অনেক ফ্রেন্ড এবং রিলেটিভসরা আমার বাচ্চাদের দেখতে চাচ্ছিল, একটি ব্লগ করতে বলছিল। তো এর আগেও আমি করেছি অনেক ব্লগ, আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমরা বাইরে বেরিয়েছি, আউটিংয়ে বেরিয়েছি। ডে আউটের উদ্দেশ্য শুধু এটাই ছিল না বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, আসলে আমার প্রয়োজনীয় একটি জিনিস কেনারও উদ্দেশ্য ছিল। আমার কম্পিউটারে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে, তো আমার নিজের জন্য একটি আমি কম্পিউটার একটি ল্যাপটপ কিনবো। তো আমি কিছু কিনবো বা আমার শপিং থাকবে, আমার ছেলের শপিং হবে না, এটা আমার ছেলে কিছুতেই মেনে নিতে পারে না। তো ওর জন্য আসলে সামারের কিছু ড্রেস কিনতে এসেছি এখানে আমার ছেলে আর মেয়েদের জন্য। তো দেখতে পাচ্ছেন শপ তো পুরাই ফাঁকা, কারণ লকডাউন খুলে দিলেও আসলে ওরা খুব ভালোভাবে মেনটেন করছে সব কিছু, মানে একেবারেই মানুষ গুনে গুনে শপের ভিতরে ঢোকাচ্ছে। তো আমার ছেলে নিজের ড্রেস নিজেই চয়েস করছে, ও একটি প্যান্ট নিয়েছে, আবার বলছে এটা ভালোও লাগেনি, নিতেও চাচ্ছে সে, আবার বলছে ভালোও লাগেনি। কী এক মুসিবত বলুন। যাই হোক, আমি সময় নষ্ট করছি না, কারণ আমার মেইন টার্গেট হলো আমার প্রয়োজনের জিনিস কেনা, যার জন্য আমার কাজ থেমে থাকে। আপনারা জানেন আসলে ওয়াইটির কাজের জন্য তো আমার কম্পিউটার অত্যাবশ্যক, তো যত তাড়াতাড়ি সম্ভব আমার সেটি নিয়ে যেতে হবে বাসাতে। তো তারপর আমি শপটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই শপটির নাম হচ্ছে আজদা, ইউকেতে সবাই জানেন এটি, আর যারা ইউকেতে থাকেন না তাদের বলছি। অনেক রিজনেবল প্রাইসে এখানে অনেক কিছুই পাওয়া যায়। আমি বাচ্চাদের মানে পরার ড্রেস মাঝে মাঝে এখান থেকে কিনি, তো আবার কুকারেজের জিনিস এখান থেকে কিনি, গ্রোসারিজের জিনিস এখান থেকে কিনি, এভরিথিং এখানে পাওয়া যায়। মানে আমি এর আগেও একটি ব্লগ করেছিলাম এই শপটি নিয়ে, আজকে ডিটেলস দেখাচ্ছি। তো এই তো আমার ছেলে আবার এখন টয় কিনছে। তো ওর এই এক সমস্যা যে ওকে মানে টয় দিতেই হবে কিনে, সেটা ওর প্রয়োজনের জিনিস কেনার পরে ওকে একটা যে কোনো টয় কিনে দিতে হবে। তো কী দেখছি আল্লাহ মাবু জানে। তারপর আমি দেখাচ্ছি আপনাদের এখানে কিছু জিনিস, এই যে এই অনেক কম দাম, অনেক চিপ এখানে, যেগুলো আমি আমার চ্যানেলে অনেক দেখতে পেয়েছেন। এই প্ল্যান্টগুলো, আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো সব আমি এখান থেকেই কিনি। তারপরে এই যে কুকারেজের জিনিসগুলো, এগুলো অনেক চিপ, আমি এখান থেকেই কিনি। আমার চ্যানেলে যা দেখতে পান সব আমার এখান থেকেই কেনা, আর মাঝে মাঝে যখন সেল দেয় তখন তো আরও বেশি চিপ থাকে। তো তারপর আমি চলে আসলাম আমার হচ্ছে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কারেজ পিসি ওয়ার্ল্ড। এটি ইংল্যান্ডের বলবো মানে অনেক ভালো একটি শপ। আমার বাসাতে ম্যাক্সিমাম ইলেকট্রনিক জিনিস মানে টিভি, রেফ্রিজারেটর, কম্পিউটার সব কিছু আমি এখান থেকেই কিনি, কারণ এরা অনেক ভালো হচ্ছে, এরা কাস্টমারদের সাথে ডিলিংস করে, প্লাস এদের প্রোডাক্ট অনেক ভালো। তো আমি দেখাচ্ছি আপনাদের আমার বাজেট অনুযায়ী আমি ল্যাপটপ চুজ করছি। আমার আসলে আগে আমি যে ল্যাপটপ ইউজ করতাম চার্জ থাকতো না, কাজ ভালো হতো না, তো তার জন্য আমার ফার্স্ট যেটা দরকার আমার ব্যাটারি লাইফ অনেক বেশি দরকার, আর স্টোরেজ অনেক বেশি দরকার। আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যায়, কম্পিউটারে ফুল হয়ে যায়, তো আমি স্টোরেজ খুঁজছি। আমি তো আসলে এত ভালো বুঝি না, আমি এই দুটো জিনিসই বেশি বুঝি, তো এই দুটোই দেখছি আর বাকিটা আমার হাজবেন্ড দেখছে। ওয়াও, এটা অনেক সুন্দর, আউটলুকিং ভেরি নাইস। তো যাই হোক, আমি দেখছি তো এখানে একটি 128 GB এটি ব্যাটারি লাইফও 11 আওয়ার, খুব খারাপ না, আমার কাছে ভালোই লাগলো এটি। তারপর অ্যাপলের প্রোডাক্ট দেখছি, আমার ফেভারিট আসলে অ্যাপলই, কিন্তু এখন বাজেট নেই এই মুহূর্তে, আসলে আমার কাজটা ঠিক রাখতে হবে, কারণ আমার কাজ অফ হয়ে আছে, তার জন্য আমি হিসপিং নিচ্ছি। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগছে সব কিছু। প্রাইস তো অ্যাপলের কখনোই মানে এরা কমাবে না, সবসময় এরকমই রাখে। তো এই তো আমার মেয়ে অনেক এনজয় করছে, কারণ শপটা তো অনেক বড়, আর ও আসলে টিভি দেখে বেড়াচ্ছে, ওর কাছে তো এগুলোই ভালো লাগছে। আমরা ওখানে ল্যাপটপ দেখছি আর ও টিভির শাড়িতে এখানে টেলিভিশন দেখে বেড়াচ্ছে, অনেক কালারফুল কালারফুল টেলিভিশনে পিকচার দেখতে পাচ্ছে। তো আমার টেলিভিশনটিও এখান থেকেই কেনা, আর আপনারা ইমাজিন করতে পারবেন না আমার ছেলে 4 বার আমার টেলিভিশনে মানে স্ক্র্যাচ ফেলেছে, ভেঙে ফেলেছে, ওরা 4 বারই আমাকে ঠিক করে দিয়েছে। তো এরা এত ভালো কাস্টমারদের সাথে ডিলিংস করে এবং এরা এদের সার্ভিস এত ভালো।
তো তার জন্য আমরা সব সময় এখানে আসি, যে কোনো জিনিস ইলেকট্রনিক্স জিনিস কিনতে হলেই আমরা এখানে আসি। আমার খুবই ফেভারিট একটি শপ এটি। আজকে আমি ডিটেলস দেখাতে চাচ্ছি না, আমাকে অনেকেই বলেছে যে টিভি নিয়ে যারা বাংলাদেশে থাকে, মানে এখান থেকে তারা আমার ফ্রেন্ডস এবং রিলেটিভসরা অনেকেই চেয়েছে যে বাংলাদেশে আসলে দামটা বেশি। হ্যাঁ, আমি তাদের সবাইকে বলবো বাংলাদেশে হয়তোবা টেলিভিশনের দাম, এই যে এখানে 60 ইঞ্চি 65 ইঞ্চি টেলিভিশনের দামগুলো আমাদের এখানকার থেকে বেশি হয়, বাট এখান থেকে সেন্ড করলে ট্যাক্স সহ লাগবে, বাট প্রোডাক্ট অনেক ভালো। তো তার জন্য আমি পরে আরেকটি ব্লগ করব তাদের জন্য, সবাইকে ডিটেলস দেখানোর জন্য। আজকে আমার ডিটেলস দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আরেকদিন আমি এটি করব, কারণ এই রিকোয়েস্টটা আমি আমার কাছের মানুষরা, আমার যারা রিলেটিভস রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, তাদের কাছে আমি পেয়েছি। আর এখানে কুকারগুলো আমি দেখাচ্ছি, আমার তো খুবই পছন্দের, যদিও বা আমার বাসাতে যেই কুকারটি সেটি মানে ভালোই আছে। তো যখন আমি নিজের থেকে কোনো কুকার কিনবো, তো এই টাইপের কুকার কিনবো। আমার কাছে তো কুকিং ফেভারিট, তো তার জন্য কুকারটা আসলে আমার মানে চোখে ধরা হতে হয় বলতে গেলে। তো আমি ঘুরে ঘুরে দেখছি কুকারগুলো, আর আপনাদেরও দেখাচ্ছি, শেয়ার করছি আমি, কারণ আমার ল্যাপটপ চুজ হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড ডিলিংস করছে ওদের সাথে, আর আমি এই সময়টিকে আসলে কাজে লাগাচ্ছি। আমি ঘুরে ঘুরে দেখছি যে কোনটা একটু প্রাইস কমে দিয়েছে বা কোনটা ভালো জিনিস। অনেক সময় অনেক ভালো জিনিস তারা একটু প্রাইস কমিয়ে দেয় যখন তাদের কাছে ক্লিয়ারেন্স থাকে। এখন সব ক্লিয়ারেন্সের জিনিস যে খারাপ হয় তাও না, বিশেষ করে এদের ক্লিয়ারেন্সের জিনিস তো একেবারেই খারাপ হয় না, এটা সবাই জানে। আর এখানে আমি দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারেই ম্যাচিং করা এখানে টোস্টার আর হচ্ছে ক্যাটেল, অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো ব্র্যান্ডের। আমি দেখছি কেন জানেন, কারণ এরা মাঝে মাঝেই ওই যে বললাম যে এরা সেলে দিয়ে দেয়, অনেক দামি ব্র্যান্ডের জিনিস সেলে দিয়ে দেয়। তো এখন হয়তোবা সেল নেই, তারপরেও আমি ঘুরে ঘুরে সবসময় এখানে দেখি, আমার কাছে ভালো লাগে, যে যদি কখনও মানে প্রাইস একটু কমে পাওয়া যায় তখন আমি নিয়ে নিই। সেটা বাংলাদেশে গিফটের জন্যই বলেন আর আমার নিজের বাসার জন্যই বলেন, আমার খুবই ফেভারিট একটি শপ। তো ঘুরে ঘুরে দেখছি, আমার ভালো লাগছে, আই হোপ আপনাদেরও ভালো লাগবে এই প্রোডাক্টগুলো। ওয়াও, এটি মনে হচ্ছে, হ্যাঁ এটি সেলে দিয়েছে, 49 পাউন্ড, 50 পাউন্ড এরা লেস করেছে। তো এদিকে আমার ল্যাপটপ প্যাকেজ হয়ে গিয়েছে, এখন আমি বাসায় ফিরব। তো হ্যাঁ, বাসায় এসে আমি দেখাচ্ছি আমি যে ল্যাপটপটি কিনলাম, এটি আসলে এর স্টোরেজ অনেক বেশি ছিল, ব্যাটারি লাইফ 11 আওয়ার্স, স্টোরেজ 152 জিবির মতো, আর হচ্ছে 499 পাউন্ড। ডিসপ্লেটে যেটা ছিল এটা একটু বেশি ছিল, কম দাম ছিল, তো আমরা ডিসপ্লেটা একটু ডিসকালারেশন ছিল এই জন্য এরকমে রেখেছে, তো আমরা নিউটা নিয়েছি এই জন্য 499 পাউন্ড নিয়েছে। তো আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে আমার বাজেটের মধ্যে, এবং ভালোও লেগেছে। তো এটি ছিল আমার আজকের ব্লগ, আমার প্রয়োজনীয় জিনিস কেনা, আমার কাজ আর থেমে থাকবে না। আর বাচ্চারাও অনেক হ্যাপি ছিল, কারণ বাইরে বেরোলেই ওরা হ্যাপি থাকে, আর টয় কিনে দিয়েছি ওদের, আর আমার প্রয়োজনীয় জিনিসও চলে এসছে, তাই আমিও হ্যাপি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ব্লগটি, ছোট্ট ব্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নেক্সট ভিডিওর জন্য, আর যারা আমার পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।